আপনি কি ভাবছেন যে ডায়াবেটিসের চিকিৎসার জন্য ইনসুলিন কিভাবে কাজ করে? আচ্ছা, আমি আপনাকে বলি, ইনসুলিন বিভিন্ন ধরনের আসে যা শরীরে কত দ্রুত এবং কতক্ষণ কাজ করে তার মধ্যে পরিবর্তিত হয়। টাইপ এক ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত ইনসুলিনের সংমিশ্রণ গ্রহণ করেন। অন্যদিকে টাইপ দুই ডায়াবেটিসে আক্রান্ত কিছু লোকেরও ইনসুলিনের প্রয়োজন হতে পারে। এখন আসুন বিভিন্ন ধরনের ইনসুলিন সম্পর্কে কথা বলি। দ্রুত অভিনয়কারী ইনসুলিন মাত্র 1-5 মিনিটের মধ্যে কাজ শুরু করে 1 ঘন্টার মধ্যে শীর্ষে পৌঁছায় এবং 2-4 ঘন্টা স্থায়ী হয়। এটি খাবারের আগে নেওয়া হয় এবং প্রায়শই দীর্ঘ অভিনয়কারী ইনসুলিনের সাথে ব্যবহৃত হয়। ইনহেল র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন আরও দ্রুত কাজ করে 1-5 মিনিটের মধ্যে শুরু হয়, 3-0 মিনিটের মধ্যে শীর্ষে পৌঁছায় এবং 3 ঘন্টা স্থায়ী হয়। এটি খাবারের আগেও নেওয়া হয় এবং প্রায়শই ইঞ্জেকশনযোগ্য দীর্ঘ অভিনয় ইনসুলিনের সাথে ব্যবহৃত হয়। নিয়মিত ইনসুলিন 3-0 মিনিটের মধ্যে কাজ শুরু করে 2-3 ঘন্টার মধ্যে শীর্ষে পৌঁছায় এবং 3-6 ঘন্টা স্থায়ী হয়। এটি খাওয়ার 3-0-6-0 মিনিট আগে নেওয়া হয়। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন 2-4 ঘন্টার মধ্যে কাজ শুরু করে 4-1-2 ঘন্টার মধ্যে শীর্ষে ওঠে এবং 1-2-1-8 ঘন্টা স্থায়ী হয়। এটি আধা দিন বা রাতারাতি ইনসুলিনের প্রয়োজনীয়তা কভার করে এবং প্রায়শই অন্যান্য ইনসুলিনের সাথে ব্যবহৃত হয়। দীর্ঘ অভিনয় ইনসুলিন 2-4 ঘন্টা অবধি স্থায়ী হয়, প্রায় পুরো দিনের জন্য ইনসুলিনের প্রয়োজনীয়তা কভার করে এবং প্রায়শই প্রয়োজনের সময় দ্রুত বা স্বল্প অভিনয়ের ইনসুলিনের সাথে ব্যবহৃত হয়। আলট্রালং অ্যাক্টিং ইনসুলিন 3-6 ঘন্টা বা তার বেশি সময় ধরে স্থায়ী হয়, দীর্ঘ সময়ের জন্য স্থিতিশীল ইনসুলিন সরবরাহ করে এবং 6 ঘন্টা শুরু হয়। পরিশেষে ক্লিনিক্সড ইনসুলিন রয়েছে যা 1-0-1-6 ঘন্টা সময়কালের জন্য মধ্যবর্তী এবং স্বল্প অভিনয়ের ইনসুলিনকে একত্রিত করে 5-6-0 মিনিটের সূচনা এবং বিভিন্ন পিক টাইম সহ। এটি সকালের নাস্তা এবং রাতের খাবারের 1-0-3-0 মিনিট আগে নেওয়া হয়। সুতরাং এখন আপনি বিভিন্ন ধরনের ইনসুলিন এবং তারা কিভাবে শরীরে কাজ করে তা জানেন। সর্বদা আপনার ইনসুলিনের সাথে আসা ডোজিং তথ্য পরীক্ষা করতে ভুলবেন না এবং আপনার ডাক্তারের নির্দেশাবলী সাবধানে অনুসরণ করুন।